হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা পেট ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি দ্য আগরতলা বিগেস্ট ডগ কার্নিভাল 2024, অর্গানাইজেশন বাই আগরতলার ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন অ্যান্ড পার্সন এনজিওর উদ্যোগে। আমরা দেখতে পাচ্ছি তাদের উদ্যোগে আমাদের এখানে আস্তাবল ময়দানে বিশাল বড় এক ডগ শো হতে চলেছে, এবং এখানে আমরা সব জাতের ডগ দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন একে একে করে সুন্দর এক এক স্টল সাজিয়ে রেখেছে, এবং সব ডগ আছে এখানে, ল্যাব, জার্মান শেপার্ড, কক্কার স্পানিয়েল, স্পিচ, সিজু, এভরিথিং ব্রিড এখানে আছে। প্রায় 100+ কুকুর এখানে অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা অনেকগুলা স্টল দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে আগরতলা ডগ কার্নিভাল 2024 হিমালয়া, হিমালয়ার থেকেও এসেছে যে যে হিমালয়ের যারা যারা প্রোডাক্ট আছে তারাও এখানে এসেছে। আমাদের আগরতলা প্যাট ওয়ার্ল্ডও আছে, গুড্ডু তার স্টলও এখানে দিয়েছে। এটা হচ্ছে আমাদের গুড্ডুদার দোকান আগরতলা প্যাট ওয়ার্ল্ড। আমরা এখন ডকশোতে আছি, তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি একটা গোল্ডেন রিট্রিভার। দাদা তোমার নাম? আচ্ছা দাদা, এটা কি গোল্ডেন রিট্রিভার? না, গোল্ডেন। আচ্ছা, ওর নাম কি? নাম কোপার। এজ? এ মেল না ফিমেল? খুবই সুন্দর কোয়ালিটি একটা গোল্ডেন রিট্রিভার। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি একটা লেপ। দাদা দাদা আপনার নাম? রাজীব দেব। রাজীব দেব। আচ্ছা দাদা, এটা কি ডগ? এটা কি ইংলিশ লেপার না নর্মাল? পাঞ্জাবের ব্রিড না? আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা লেপ দেখতে পাচ্ছি। দাদা এটা মেল না ফিমেল? মেল। মেল না? আর এজটা কত আছে? 2.5, আড়াই বছর। আড়াই বছর না? ডেট অফ বার্থ 15th August। দাদা এটা কি ফুল ট্রেন? মোটামুটি বলা যায়, আর ট্রেন করা ঠিক আছে। ভীষণ বসো বসো, অ্যাকচুয়ালি সেলফি সব পছন্দ করে না। দাদা এটার নাম কি? অস্কার। অস্কার? অস্কার। খুব সুন্দর ডগ আমরা দেখতে পাচ্ছি আমাদের আগরতলা বিগেস্ট ডগ শোতে এসেছে। থ্যাংক ইউ দাদা। ডগ শোতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্পিস এসেছে। ম্যাডাম ওর নাম কি? ওর নাম রোমিও। রোমিও। এজ? এজ 6 ইয়ার। অনেক বছর হয়েছে, তবে দেখতে পাচ্ছেন গ্রুমিংটা খুবই সুন্দর। আচ্ছা, ও মেল না ফিমেল? ও মেল না ফিমেল? মেল না? থ্যাংক ইউ ম্যাডাম। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক ল্যাব। দাদা এটা কি ইংলিশ ল্যাব না নর্মাল ল্যাব? এটা ইংলিশ ল্যাব না নর্মাল ল্যাব? নর্মাল। আচ্ছা এটার এজ কত আছে? আড়াই বছর না? আচ্ছা এটার দাদার নাম কি? ব্রুনো। ব্রুনো। দাদা কোথা থেকে এসেছেন? তো ডকশোতে এসে কেমন লাগছে? ডকশোতে খুব একটি সুন্দর ডগ আমরা দেখতে পাচ্ছি। দাদা এই ব্রিডটার নাম কি? আমেরিকান গীতা। আচ্ছা দাদা এই ব্রিডটা আমাদের এখানে এক নাম
শুধু একটাই দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর এবং খুব রিয়ার ব্রিড মনে হচ্ছে। দাদা এটার নাম কি? নামও গীতা ভাই। আচ্ছা দাদা এজ কত আছে? থ্রি প্লাস ফিমেল। ফিমেল খুব একটি সুন্দর আমরা শেপার্ড দেখতে পাচ্ছি। দাদা এটা কি কুট? জানো শেপার্ড না কি কুট? লং কোট শর্ট? সিঙ্গেল কুট না দাদা? এটার এজ কত? 1 বছর 2 মাস। মেল না ফিমেল? আচ্ছা এটার নাম কি দাদা? ম্যাক্স। খুবই সুন্দর নাম। তা ডকশোতে এসে কেমন লাগলো? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা শেপার্ড। দাদা এটা কি শেপার্ড? জার্মান শেপার্ড। লং কোট? নো, ইটস মিডিয়াম কোট। মিডিয়াম কোট। আচ্ছা দাদা এটার এজ কত? 13 মান্থ। 13 মান্থ। এখনো এটা খুবই ছোট, আপনি দেখতে পাচ্ছেন আর ব্রডি টাকচার এবং লং কোয়ালিটি। দাদা এটা মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। ওনার নাম ক্যান্ডি। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রটুলার আমাদের ডগ কার্নিভাল শোতে এসেছে। আচ্ছা দাদা আপনার নাম কি? আমার নাম কিশা। আচ্ছা দাদা এটা মেল না ফিমেল? মেল। মেল। আচ্ছা দাদা এটার এজ কত? 6 মাস। 6 মাস। খুবই ছোট ডগটা। আচ্ছা দাদা ওর নাম কি? ওর নাম ব্রুনো। ব্রুনো। এ নামে আমরা অনেকগুলো ডগ দেখতে পাচ্ছি আমাদের ডগ কার্নিভালতে। ওর মুখের 5টা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কত শো কোয়ালিটির ডগ। দাদারা কোথা থেকে এসেছেন? আমরা আগরতলার বড়জোড়া। সামনে আমরা খুবই সুন্দর একটা ডালমেশিয়ান দেখতে পাচ্ছি। দাদা এই ব্রিডটার নাম তো ডালমেশিয়ান? আচ্ছা দাদা এটার এজ কত? 3.5 বছরের। এটা মেল? এটা তো মেল ডগ না? আচ্ছা ওর নাম কি? সিম্বা। সিম্বা। আমাদের ডগ কার্নিভালে এই একটা ডগ দেখতে পাচ্ছি খুব ইউনিক। আমরা খুব একটা ছোট একটা কুকুর দেখতে পাচ্ছি, এটার নাম কি? গ্লোই। আচ্ছা এটা ব্রিডটার নাম? সিজু। এটা মেল না ফিমেল? ফিমেল। আচ্ছা এটার এজ কি আছে? 9 মান্থ। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক ল্যাব রয়েছে। দাদা এটার এজ কি আছে? 4.5 বছর। 4.5 বছর। আচ্ছা এটা মেল না ফিমেল? মেল। আচ্ছা ওর নাম কি আছে দাদা? ব্রুনো। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকশোতে খুবই সুন্দর একটি জার্মান শেপার্ড এসেছে। ম্যাডাম আপনার নাম? আচ্ছা ওর নাম কি? টাইরান। ও কি মেল না ফিমেল? মেল। আচ্ছা এজটা কত? 4.5 ইয়ার্স, সরি 5.5 ইয়ার্স। টোটাল 5.5 বছরের। দেখতে পাচ্ছেন এখনও গ্রুমিং কি সুন্দর এবং কোয়ালিটি কত সুন্দর এবং খুব ট্রেনিং আছে ডগটা। ধন্যবাদ ম্যাডাম। আগরতলা ডগ কার্নিভালতে খুবই সুন্দর একটি লটোয়ার আমরা দেখতে পাচ্ছি। দাদা এটা সম্পর্কে আমাদের কিছু বলেন। এটা দাদা এটা এজ কত আছে? 1 ইয়ার প্লাস। আচ্ছা ওর দাদা নাম কি আছে? পুষ্পা। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনাদের প্রদর্শন। এটা মেল না ফিমেল? মেল না। আমরা খুবই সুন্দর একটি ডগ দেখতে পাচ্ছি। দাদা এই ব্রিডটার নাম কি? ইন্ডিয়ান বুল্লি ব্রিড। ইন্ডিয়ান বুল্লি না? আচ্ছা এটার এজ কি আছে? 2 ইয়ার। এটা মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। আর ওর নাম কি আছে? রোজ। আমরা বুল্লি এখন পর্যন্ত একটাই দেখতে পেলাম এবং এটাই খুব সুন্দর। সেট।
ঠিক আছে দাদা, এটা কি রোগ? পাক। আচ্ছা এটার নাম কি? আচ্ছা দাদা এজটা কি আছে? এটা মেল না ফিমেল? খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। হ্যাঁ দাদা পাখি আমরা ফ্রেন্ডলি না, ফ্যামিলির জন্য পারফেক্ট ডগ। ঠিক আছে দাদা ধন্যবাদ। আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি জার্মান শেফার্ড। দাদা এটা কী কোটের জার্মান শেফার্ড? সিঙ্গেল কোট। আচ্ছা দাদা এটার এজ কী আছে? 1.5 ইয়ার। আচ্ছা এটা মেল না ফিমেল? আচ্ছা দাদা এটাও কি আপনার ডগ? এটা তো দাদা গোল্ডেন রিটরিভার না? আচ্ছা এটা দাদা এজ কী আছে? এটার এজ? আর ওর নাম? দাদা কি দুটা ডগ নিয়ে এসেছেন না আরও নিয়ে এসেছেন? আচ্ছা দাদার নাম? ধন্যবাদ। আচ্ছা এটা দাদা মেল না ফিমেল? মেল। আচ্ছা এজটা কী আছে? 12 মান্থ না? আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর এজ, সাইজও খুব বড়। দাদা গোল্ডেন রিট্রিভার কি ফ্যামিলির জন্য পারফেক্ট? আচ্ছা দাদা ওর নাম কি আছে? সিম্বা। সিম্বা। দাদা কোথা থেকে এসেছেন? এয়ারপোর্ট। ঠিক আছে দাদা। আমাদের সামনে একটা রয়েছে হাস্কি। দাদা এটা তো হাস্কি। আচ্ছা ওর দাদার নাম কি আছে? হ্যাঁ শেরু। আচ্ছা ওর এজ কি আছে? 2 ইয়ার। এটা দাদা মেল না ফিমেল? ফিমেল। আচ্ছা এটার এজ কি আছে? 4 ইয়ার। মেল না ফিমেল? আচ্ছা ওর নাম কি আছে? অরিও। আচ্ছা এটা কি ইন্ডিয়ান স্পিস? ইন্ডিয়ান স্পিস কি? পকাল পিনার ল্যাব্রাডর মিক্স। আচ্ছা এটার এজ কি আছে? 1 ইয়ার। মেল না ফিমেল? নাম? স্যার এটা কি গোল্ডেন রিট্রিভার? গোল্ডেন রিট্রিভার। আচ্ছা এটার নাম কি আছে? ম্যাক্স। আচ্ছা এটা মেল না ফিমেল? মেল। আচ্ছা এটার এজ কি আছে? 3 প্লাস। স্বাগত জানাই, নমস্কার। স্যার এটা কি আজকি? সাইবেরিয়ান। সাইবেরিয়ান। আচ্ছা এটার এজ কত আছে? খুবই ছোট, বেশি বড় না। আচ্ছা দাদা এটা মেল না ফিমেল? ফিমেল। আচ্ছা এটার নাম? লেক্সি। লেক্সি। ফ্রেন্ডলি তো? আমরা কি আজকে কি ফ্যামিলির জন্য পারফেক্ট ডগ হতে পারে? মানে ট্রেনার ফ্যামিলির উপরে বা ট্রেনার উপরে ডিপেন্ড করে যায়। মানে ট্রেনিংটা একটু বেশি দিতে লাগে, তারা এতটা বেশি যেরকম জার্মান শেফার্ড বা রটওয়াইলার ইয়ে হইতে পারে, তারা একটু টাইম আর মেহনতটা বেশি দিতে লাগে, বাট ভেরি ফ্রেন্ডলি। আচ্ছা আমরা শুনে থাকি যে হাস্কি বরফের দেশে, তো ত্রিপুরাতে হাস্কি পালতে গিয়ে কি কি সমস্যা হতে পারে যারা নতুন পালবে একটু যদি বলেন? প্রবলেম হচ্ছে যদি আমি ডাইরেক্ট সাইবেরিয়ার থেকে একটাকে নিয়ে আসি ওটার খুব অসুবিধা হবে। এদের অনেক জেনারেশন ধরে এরা এখানে আছে। এবার মানে যে কোনো ইয়ের জন্য তুমি যদি দেখছো যে ওর স্যালাইভেশন বেশি হচ্ছে বা একটু শ্বাস বেশি, তখন একটু টেম্পারেচারটা মেনটেন করে, এছাড়া আলাদা করে একদম এসি রুমে। আচ্ছা এটা কি ত্রিপুরার ব্রিডই না বাইরের ব্রিড? সাইবেরিয়া না? ঠিক আছে স্যার কথা বলে ভালো লাগলো। স্যার এটা কি রোগ? এটা মানে ফুল পিওর কোয়ালিটি জার্মান স্পিস। আচ্ছা এটা স্যার মেল না ফিমেল? মেল। আচ্ছা এটার এজ কি আছে? আচ্ছা ওর নাম কি আছে? ডফি। ধন্যবাদ। আচ্ছা দাদা বিগেলটার এজ কত আছে? 5 বছর।
আচ্ছা দাদা, একটা মেল না ফিমেল? মেল মেল না। আচ্ছা ওর দাদার নাম কি আছে? স্নুপি। স্নুপি শো কোয়ালিটি বিগেল। দাদা বিগেল কি ফ্যামিলির জন্য পারফেক্ট ডগ? পারফেক্ট ডগ, ফ্যামিলি ডগ না? খুবই অ্যাক্টিভ। খুবই অ্যাক্টিভ না, এবং প্লেফুল মনে? প্লেফুল। ধন্যবাদ, সময় বেশি দিতে হবে, একটু সময় বেশি দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এটা কি মেল না ফিমেল? দুটোই দেখতে পাচ্ছি খুব হেলদি এবং খুব অ্যাক্টিভ এবং খুব কোয়ালিটিফুল। আচ্ছা নাম কি? ওর নাম স্যামি, ওর নাম হামি। আচ্ছা আচ্ছা। স্যার এটা কি আপনার ডগ? ম্যাডাম এটা কি আপনার ডগ? আচ্ছা এটার এজ কি আছে? 6 ইয়ার। আচ্ছা এটা মেল না ফিমেল? আচ্ছা এটা কি কোট? হ্যাঁ ডাবল কোট না। আচ্ছা জানো সবার কি ফ্যামিলির জন্য ভালো ডগ হতে পারে? থ্যাংক ইউ। আচ্ছা ডগ শোতে আমরা দেখতে পাচ্ছি চয়নদা একটা ল্যাব নিয়ে এসেছে। চয়নদা এটা সম্পর্কে কিছু বলেন, এটা কি ল্যাব? ইংলিশ। আচ্ছা এটা দাদা মেল না ফিমেল? মেল। আচ্ছা এটার এজ কি আছে? 5 বছর। দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনাদের চোখের সামনে। দাদা এটা কি ফ্রেন্ডলি? আচ্ছা দাদা এটা কি হাস্কি আছে? হাস্কি সাইবেরিয়ান হাস্কি, ব্লু আই। ব্লু আই, একটা ব্লু আই আছে, একটা ওয়াই আছে, মানে দুটো দুই চোখ না? ওয়াই আছে, সাইবেরিয়ান হাস্কি। আচ্ছা দাদা এটা মেল না ফিমেল? ফিমেল। ফিমেল ফিমেল না। আচ্ছা এটার এজ কি আছে? এটা 2 বছর। 2 বছর আছে। 2 বছর না। আচ্ছা দাদা তো কেনেলও আছে না? হ্যাঁ বাড়ির কেনেল আছে। আচ্ছা দাদা কেনেলের নামটা একটু বলে দেন। আচ্ছা এটা কি পম? সরকার ল্যাবরাডর কেনেল চয়নদা 66 করে এনেছে আমাদের আগরতলা বিগেস ডকশোতে। এটা হচ্ছে ইংলিশ ল্যাবরাডর, আর এটা হচ্ছে লঙ্কুর জার্মান শেফার্ড। এটা তো লঙ্কুর জার্মান শেফার্ড, ঠিক আছে না? এখানে আর একটা আছে, সবগুলা কোয়ালিটি ফুল ডগ, সব কেসিয়ার রেজিস্টার। সব কেসে রেজিস্টার। প্রথম প্রতিযোগিতা পর্ব চলছে ফিশার যা শুরু করেছে। এবং বিগিন থেকে মেইন গিম ক্যাটাগরি জাস্ট আপনারা সব কেসে চলছে এখন। সবগুলো কুকুর দাদা আপনার? দাদা ডক সত্যি আছে, আপনার কেমন লাগলো? ঠিক আছে দাদা, ধন্যবাদ। সামনে বসে ট্রাই করবেন আরো ভালো ভালো কুকুর আমাদেরকে দেখালে। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এখন একে একে করে সবগুলা ল্যাবরাডর ডগ আসছে, কারণ এখন ল্যাবের রিংয়ের ভিতরে শো হবে কোন ল্যাবটা পারফেক্ট, যে ল্যাবটা সব দিক থেকে পারফেক্ট হবে ওই ল্যাবটা
পুরস্কার পাবে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে করে সবগুলা ল্যাব আসছে। খুব সুন্দর ল্যাবগুলো এবং খুব কোয়ালিটি ফুড, সবগুলো ল্যাবই খুবই সুন্দর। রয়েছে পার্টিসিপেন্ট এই দুটো ব্রিজে। এখন এক এক করে সবগুলো ল্যাব রিংয়ের ভিতরে ঢুকছে। সবগুলা ল্যাব একে একে করে রিংয়ের ভিতরে ঢুকছে এবং যার যার পজিশন নিয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সারিবদ্ধভাবে একের পর এক ল্যাবগুলো খুব সুন্দরভাবে দাঁড়াচ্ছে। দেখে এতই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাব একের পর এক সুন্দর করে দাঁড়াচ্ছে এবং কিছু ল্যাব এখনও রিংয়ের ভিতরে যাচ্ছে। অনেকের ডগকে অনেক খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়ে এনেছে ডগ শোতে। খুব কোয়ালিটি ফুল এবং খুব সুন্দর। এখন একে ট্রেনিং নিচ্ছে। যতজন পার্টিসিপেন্ট করেছে সবগুলো ডগকে মেডেল পরিয়ে ওদেরকে সম্বর্ধনা দিচ্ছেন। স্পিচ প্যানেল তাদের অনুরোধ করব তৈরি থাকার জন্য। জার্মান শেপার্ড পেট প্যারেন্টরা ভেতরে প্রবেশ করার পরপরই পাক যারা পার্টিসিপেন্টরা রয়েছে পেট প্যারেন্টদের অনুরোধ করব তাদের নিয়ে রিংয়ের ভেতর সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। জার্মান শেপার্ড পেট প্যারেন্টদের অনুরোধ করব ভেতরে প্রবেশ করার জন্য। একদম একটা খুব সুন্দর একটা স্টোরি কিন্তু আমরা জানতে পারলাম। অবশ্যই যেটা ঋগ্বেদ বললো যে যেই যা অনুরোধ করবো তাদের পাথ প্লিস প্যানিয়েল লাসা শিনসু নরফক স্টেরিয়ার পোমেরিয়ান সমস্ত স্মল ব্রিডস যেগুলো রয়েছে তাদের অনুরোধ করব প্রবেশ করার জন্য একে একে সারিবদ্ধভাবে। আমি ফার্স্ট টাইম ডকশোতে এসেছি, এক্সপিরিয়েন্স নিয়ে কীভাবে খবর যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এত পরিমাণ শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে, যারা যারা আসতে পারেনি তারা যাতে বাড়িতে দেখে উপভোগ করতে পারে। ধন্যবাদ।